আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটি রোগীর গল্প শেয়ার করব। আমরা যারা চিকিৎসক তারা কিন্তু প্রায় দেখি যে ওজন বেশি, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ইত্যাদি। খুব কম সময়ই রোগীরা আমাদের কাছে নিয়ে আসেন যে আমাদের ওজন কমে যাচ্ছে। আজকে একটা ইয়াং ম্যান 30 ইয়ার্সে আমার কাছে আসলেন, তার লাস্ট 3 থেকে 4 মাস ওজন কমে যাচ্ছে। তার কমপ্লেইন যে ওনার খাবারের রুচি আগের মতোই আছে, একই পরিমাণে খাচ্ছে, কিন্তু তার ওজন প্রায় 3 কেজি কমে গিয়েছে এই 4 মাসে। এছাড়াও তার যে সমস্যা বলে, তার একটু ব্যাক পেইন লাগে, ফ্যাটিগ লাগে, একটু পরিশ্রম করলে অস্থির লাগছে। তো ইনভেস্টিগেশন করার চেষ্টা করলাম, যেহেতু ওয়েট লসের একটি কারণ ডায়াবেটিস, তো ওনার ইনভেস্টিগেশন করে দেখা গেল যে আসলে ওনার টাইপ 1 ডায়াবেটিস। সাধারণত ডায়াবেটিস গুলো যাদের হয় আমরা চিন্তা করি তারা একটু বেশি খায়, একটু গোলগাল, ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস থাকে। কিন্তু ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস ছাড়াও পেশেন্ট ডায়াবেটিক হতে পারেন। অনেকের ক্ষেত্রে শুধু ওয়েট লস বা ওজন কমে যাচ্ছে এই কমপ্লেন নিয়েও আসতে পারেন, আমার এই রোগীটি তার প্রমাণ। তারপরে ওনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ওষুধ দেওয়া হলো, আসলে ওনার ইনসুলিন ছাড়া কোনো কিছুই কাজ করে না। ওনার ইনসুলিন দেওয়া হলো, আল্লাহর রহমতে ওনার ডায়াবেটিস কন্ট্রোলে আসার পরে ওনার ওজন কমে যাওয়ার অংশটা বন্ধ হয়ে গেল। উনি এখন স্বাভাবিক ওজনে আছেন এবং সুস্থ আছেন। সো যাদের আমরা ওজন কমে যাচ্ছে, আনএক্সপেক্টেড ওয়েট লস, আমি খাচ্ছি স্বাভাবিক কিন্তু তারপরও আমার ওজন মেনটেন হচ্ছে না বা কমে যাচ্ছে, তার কিছু ইম্পর্টেন্ট কারণের মধ্যে আমরা বলতে পারি ডায়াবেটিস থাকতে পারে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে, আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেটা প্রপার নিউট্রিশন নাও থাকতে পারে, আপনার ফ্যামিলিয়াল লিন অ্যান্ড থিন হতে পারে। এছাড়া আপনার কিছু ক্রনিক ডিজিজ, যেমন যদি অনেকের আইবিএস বা এক্সেসিভ বাউল মুভমেন্ট হয়, ম্যালঅ্যাবজর্পশন থাকে, অনেকের আরও কিছু সমস্যা থাকে, যেমন তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কিন্তু ডিপ্রেশনও। তো আপনারা যারা আনএক্সপেক্টেড ওয়েট লস করছেন তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।